আপনি কি জানেন, রমজান মাসে সারাদিন না খেয়ে যখন আমরা সন্ধেবেলায় ইফতারি করি, তখন আমাদের শরীর অনেক ক্লান্ত থাকে। আর সেই সময় ইফতারিটা যদি আপনি দুটো খেজুর দিয়ে করেন, তাহলে আপনার শরীরের সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। পৃথিবীতে আর অন্য কোনো ফল নেই যে এই খেজুরের সঙ্গে তুলনা করা যায়। সামান্য এই খেজুরের মধ্যে প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন আরও অনেক কিছু রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। খেজুর মিষ্টি হওয়ার সত্ত্বেও যারা সুগারের রোগী, তারাও এই ফলটা খেতে পারে। সারাদিন না খেয়ে দুটো খেজুর আর এক গ্লাস পানি আপনার শরীরের জন্য যথেষ্ট। আপনি কি জানেন, পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি সৌদি আরব, দুবাই, এই সমস্ত দেশগুলোতে এই খেজুরের চাষ সবথেকে বেশি করা হয়। আর এই দেশের মতো খেজুরের কোয়ালিটি আর অন্য কোনো দেশে হয় না। সৌদি আরবে খেজুরের প্রায় 200টা জাত রয়েছে। সৌদি আরবে যত সমস্ত খেজুর আবাদ করা হয়, সমস্ত খেজুর চলে যায় দুবাইয়ের বড় বড় ফ্যাক্টরিতে। আর এখানে খেজুর থেকে কোন কোন জিনিস তৈরি করা হয় জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এজন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আঙুর থেকে তৈরি হয় কিশমিশ, কিন্তু এই কিশমিশ তৈরি করতে মারাত্মক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যা মানুষের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। বর্তমান মার্কেটে এখন তরমুজ অনেক জনপ্রিয় একটা ফল হয়ে উঠেছে, কিন্তু এই ফলের মধ্যেও মারাত্মক এক ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দেওয়া হয়। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের বাংলাদেশ এবং ভারতে সবথেকে বেশি আবাদ করা হয় ধান আর গমের, কিন্তু সৌদি আরবে সবথেকে খেজুরের আবাদ বেশি করা হয়। সৌদি আরবে খেজুরের আবাদ করার জন্য রীতিরকম জলের সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ খেজুরের চাষ করার জন্য জল ছাড়া আর অন্য কোনো সার ব্যবহার করা হয় না, যার কারণে এই ফল খাওয়ার ফলে উপকার ছাড়া কোনো ক্ষতি হয় না। এখানকার খেজুরের মূল্য অন্য যে কোনো দেশের খেজুরের থেকে প্রায় 8-10 গুণ বেশি। আর এটার মেন কারণ হচ্ছে দুবাই, কারণ এই সমস্ত খেজুর হারভেস্টিং করে নিয়ে চলে যাওয়া হয় সোজা দুবাইয়ের বড় বড় ফ্যাক্টরিতে। দুবাইয়ের ফ্যাক্টরিতে খেজুরগুলো থেকে কি কি তৈরি করা হয় সেগুলো এবার দেখব। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খেজুর থেকে কিভাবে মেডিসিন ক্যাপসুল তৈরি করা হচ্ছে। যদি সেই ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর পর ওই ভিডিওটা দেখে নেবেন। দুবাইয়ের এই বড় বড় ফ্যাক্টরিগুলোতে খেজুর থেকে জুস বের করে নেওয়া হয়, যেটাকে তাদের ভাষায় ডেটা সিরাপ বলা হয়। এই সিরাপ থেকে মেডিসিন তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা হয়। তাছাড়া এই সমস্ত সিরাপ কাঁচের ছোট ছোট বয়মে প্যাকিং করে ডাইরেক্ট মার্কেটে বিক্রি করা হয়। আপনি চাইলে এগুলো অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট আরও অন্যান্য ওয়েবসাইটে কিনতে পাবেন। পৃথিবীর অনেক দেশ চিনির বদলে এই খেজুরের জুস ব্যবহার করে থাকে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, চিনি বাদ দিয়ে আরও বেশি দাম দিয়ে এটাকে কেন কিনবেন? চিনি আমাদের শরীরের কত বড় ক্ষতি করে সেটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে ভয় পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, আজ থেকে আপনি চিনি খাওয়াই বাদ দিয়ে দিবেন। আর যদি আপনাদের এই কথাটা বিশ্বাস না হয়, তাহলে আপনাদের নিকটবর্তী যে কোনো ডাক্তারের কাছে জেনে নিতে পারেন। এই ফ্যাক্টরিতে শুধু খেজুরের জুসই নয়, খেজুরের গুড়, খেজুরের আঠি থেকে পাউডার আরও নানান ধরনের জিনিস তৈরি করা হয়। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত 2-4টা খেজুর খান, কারণ এই খেজুর আমাদের শরীরের উপকার করার সাথে সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এটা তো আমরা সবাই জানি, আঙুর থেকে কিশমিশ তৈরি করা হয়। কিন্তু আপনি কি জানেন, এই কিশমিশ তৈরি করার জন্য যেসব কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, তাতে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে? আমরা মার্কেটে ফলের দোকান থেকে যে সমস্ত আঙুরগুলো কিনে খাই, সেই সব জাতের আঙুরগুলো দিয়ে কিন্তু কিশমিশ তৈরি করা হয় না। কিশমিশ তৈরি করার জন্য সম্পূর্ণ আলাদা এক জাতের আঙুর ব্যবহার করা হয়। এই আঙুরগুলো যখন গাছে হালকা পেকে যায়, তখন এগুলোকে হারভেস্ট করা হয়। এরপর আঙুরগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে আঙুরগুলোকে কেমিক্যাল মেশানো জলের মধ্যে ডুবিয়ে ফেলা হয়। এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে অ্যাসিড থেকে তৈরি করা, যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর।
আসলে এই কেমিক্যাল ব্যবহার করার মেন কারণ হচ্ছে আঙুরগুলো যখন রৌদ্রে শুকানো হয় এই কেমিক্যাল ব্যবহার করার ফলে আঙুরগুলো একটাও পচে না। তারপর রৌদ্রে আঙুরগুলোকে প্রায় 3-4 দিন ধরে ভালোভাবে শুকানো হয়। এই দৃশ্য কিন্তু সত্যি দেখার মতো। আপনারা যখন নেক্সট টাইম বাড়িতে এই আঙুরের কিশমিশ কিনে আনবেন তখন ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন, যাতে ওই কেমিক্যাল আপনার কোনো ক্ষতি করতে না পারে। বর্তমান যুগে তরমুজ খুব জনপ্রিয় একটা ফল হয়ে উঠেছে, কিন্তু আপনি কি জানেন এখন তরমুজকে কাঁচা অবস্থায় ভিতরকে লাল করে নেওয়া হচ্ছে? এই তরমুজ বছরের কিছু কিছু সময় একসঙ্গে আবাদ করা হয়, আর বেশি দামে বিক্রি করার জন্য সঠিক টাইমে পাকার আগে কাঁচা অবস্থায় এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। কাঁচা অবস্থায় তরমুজগুলো ভিতরে হালকা হালকা লাল হয়ে থাকে, আর সেগুলোকে লাল করার জন্য সিরিঞ্জের মাধ্যমে এক ধরনের রেড কালার পুশ করে দেওয়া হয়, যার ফলে ভিতরটা একদম রক্তের মতো লাল হয়ে যায়। এবার আপনি বলুন, এই তরমুজ খাওয়ার ফলে কি আমাদের শরীরের ক্ষতি হবে না? ফলের মার্কেটে এইরকম অনেক ধরনের ফল আপনি পাবেন যেগুলোতে এক্সট্রা ভাবে কালার ব্যবহার করা হয়, কিন্তু এই সমস্ত ফল খাওয়ার ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যায়। নেক্সট টাইম কোনো ফলের দোকানে ফল কিনতে গেলে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। বিদেশের বিভিন্ন ধরনের ফল এখন আমাদের দেশে বড় বড় শপিং মলে কিনতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত ফল কিন্তু আগে কিনতে পাওয়া যেত না, কিন্তু পৃথিবীর সব ধরনের ফল এখন আপনি আপনাদের নিকটবর্তী মার্কেটে কিনতে পেয়ে যাবেন। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই সমস্ত ফলগুলো অত দূর থেকে আসার ফলেও নষ্ট কেন হয় না? এই সমস্ত ফলগুলোতে এমন এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যাল আগে মৃত মানুষ অনেকদিন রাখার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে খাবারের মধ্যে এই সমস্ত কেমিক্যাল এখন ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনেকদিন ধরে এই ফল টাটকা অবস্থায় থেকে যাচ্ছে। আমরা সব সময় মার্কেটে ভালো খাবারগুলো বেছে বেছে কিনে থাকি। হয়তো এই ভিডিও দেখার পর মনে মনে আপনিও ভাবছেন আপনাকেও কোথাও না কোথাও ঠগানো হচ্ছে। বর্তমানে সঠিক খাবার খেয়ে বেঁচে থাকা অনেক কঠিন, এজন্য সবসময় সতর্ক থাকবেন। আমাদের গো বাংলা চ্যানেল এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবসময় আপনাদেরকে দিয়ে থাকে, এজন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।